গ্যাস অনুসন্ধানে ভোলায় ইলিশা এক নামে একটি কূপ খনন কাজ শুরু করেছে বাপেক্স। বৃহস্পতিবার থেকে এই খনন কাজ করে বাপেক্সের একটি প্রতিনিধি দল। আগামী জুন মাসের মধ্যে এই খনন কাজ সম্পূর্ণ হবে। এটি হবে জেলার 9 নম্বর কূপ। এ কূপেও বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান মিলবে ধারণা করছে বাপেক্স কর্মকর্তা। এদিকে একের পর এক গ্যাসের সন্ধান মেলায় নতুন করে সম্ভাবনা দেখছে ভোলাবাসী। ছোটন শাহর তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। একের পর এক গ্যাস কূপের সন্ধান মিলছে ভোলায়। ইলিশা এক নামে আরেকটি কূপ খনন শুরু হয়েছে। রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম এ খনন কাজ করছে। এতে দেশি বিদেশি 95 সদস্যের একটি প্রকৌশলী দল কাজ করছে। মাটির 3,400 ফুট গভীরে গ্যাস রয়েছে বলে নিশ্চিত করেছে বাপেক্স। এই খনন কাজ শেষ হবে জুনে, তখনই আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু করা হবে। এই কূপ থেকে প্রতিদিন 20 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা। এদিকে একের পর এক গ্যাসের সন্ধান মেলায় নতুন করে সম্ভাবনা দ্বার খুলছে এই জেলায়। গ্যাস ভিত্তিক শিল্প কারখানা হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি জেলার অর্থনৈতিক উন্নয়ন হবে বলে মনে করছে স্থানীয়রা। এখানে যদি বিভিন্ন ইন্ডাস্ট্রি হয়, বিভিন্ন ফ্যাক্টরি হয়, সেক্ষেত্রে আমাদের যারা বেকার আছে, বেকারের একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। আমাদের এই গ্যাস আমরা যাতে মানে আমরা এলাকাবাসী যাতে ব্যবহার করতে পারি এবং আমাদের অর্থ অঞ্চলে যাতে শিল্প কলকাতা গড়ে উঠে। আমাদের ভোলাতে 9টা গ্যাস ভিত্তিক গ্যাস কূপ আছে। এর ভিতরে যে কোনো একটা কূপ থেকে আমাদের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাইরে যদি দেওয়া হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো। গ্যাস ভিত্তিক যতগুলো ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিগুলো যেন আমাদের ভোলায় হয়। দ্বীপ জেলায় বিপুল পরিমাণ গ্যাস রয়েছে, যা কাজে লাগালে জেলার অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে মনে করছেন প্রশাসনের এই কর্মকর্তা। ভোলায় যদি শিল্প কারখানা স্থাপন করা হয়, ইকোনমিক জোন যেটা প্রস্তাবিত সেখানে যদি এই গ্যাসটা কাজে লাগানো হয়, বিসিক শিল্পনগরীতে যদি গ্যাসটা কাজে লাগানো হয় তাহলে ভোলাবাসী উপকৃত হবে। আর এই অর্থনৈতিক উন্নয়নে গ্যাসের সঠিক ব্যবহারের নিশ্চয়তা চান ভোলাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।